নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বিটি রোডের ওপর আগরপাড়ায় পথ দুর্ঘটনা রেশ কাটিয়ে ওঠার আগেই ফের ভয়াবহ দুর্ঘটনা সাক্ষী বরানগর। মৃতার নাম সুচন্দ্রা দাশগুপ্ত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনলাইনে বাইক বুক করে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে হঠাৎই বরানগর থানার ঘোষপাড়ার কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। দুর্ঘটনা এড়াতে বাইকের চালক ব্রেক কষলে তাতে বাইক থেকে পড়ে যান সুচন্দ্রা। ওই সময় পেছন থেকে আসা একটি 10-চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল, কিন্তু সেটি ভেঙে গুঁড়ো হয়ে যায়, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এখান দিয়ে সিগন্যালটা খোলা ছিল, বাইকটা র্যাপিডোর বাইক ছিল, মনে হয় হেলমেট পরা, দুজনেই ছিল হেলমেট পরা। একটা সাইকেল ইয়ে দিয়ে এসে ওর সাথে ধাক্কা মেরে বা ব্রেক চেপে তখন মেয়েটা পড়ে যায়। পেছনে একটা 10-চাকার লরি ছিল, লরিটা থানার সামনে আছে এখনও, লরিটা ছিল, লরিটা মেরে দিয়ে বেরিয়ে যায়। মাথায় হেলমেটও ছিল, হেলমেট গুঁড়ো হয়ে গেছে। দুজন, একটা ছেলে একটা, সাইকেলে একজন। হ্যাঁ, এদিক দিয়ে পার হচ্ছিল, ওর সাথে যাজের মুখোমুখি হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বরানগর ঘোষপাড়া এলাকায়। ঘাতক লরি সহ চালককে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। ওই যে ড্রাইভার, ওটা দেখো, আজ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। উল্লেখ্য, গৌরী এলো সহ একাধিক সিরিয়ালে অভিনয় করছেন সুচন্দ্রা। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টেলিপাড়াতেও। তবে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে বিটি রোডের ওপর জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর স্বভাবতই প্রশ্ন তুলছে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে। অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তা বিটি রোডের ওপর গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে তাহলে কি অক্ষম কর্মরত ট্রাফিক পুলিশেরা? প্রশ্ন তুলছেন ইন্দুকেরা। বরানগর থেকে রাজাদে, দি রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।